তোমাদের কাছ থেকে এই কোশ্চেনটা আমি বহুবার পেয়েছি, সেটা হলো ছাপ্পান্ন ভোগ দিদি কিভাবে আয়োজন করো, আর কি কি মেনু থাকে ছাপ্পান্ন ভোগে, এবং কতক্ষণ সময় লাগে ছাপ্পান্ন ভোগ রান্না করতে। আমরাও ভাবি, মানে প্রথমে যখন আমি যখন এটা ভেবেছিলাম যে ছাপ্পান্ন ভোগ এটা কিভাবে পসিবল এত কিছু করা, সব কিছু পসিবল। যদি তোমার মন থেকে ইচ্ছা হয় যে তুমি গোপালসোনাকে এত সুন্দরভাবে সেবা করবে, দেখবে ভগবানের ইচ্ছাতেই সব কিছু কিন্তু সম্পন্ন হয়ে যাবে। প্রত্যেকবারই আমরা ভাবি যে আধেও কি এতটা করতে পারবো, কিন্তু কিভাবে যে হয়ে যায়, আমার মা কিন্তু সমস্ত কিছু নিজের হাতে একা করে, তা তোমরা সবাই জানো। আচ্ছা, আজকে তোমাদেরকে বলবো যে ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগটা কেন দেওয়া হয়। তোমরা সকলেই জানো মাতা যশোদা গোপালসোনাকে কিন্তু ভীষণ ভালোবাসতেন, এবং তার শরীর ভালো রাখার জন্য কিন্তু যশোদা কী করতেন, তার কৃষ্ণকে কিন্তু অষ্টপ্রহর ভোজন করাতেন। একবার কী হয়েছিল জানো, শ্রীকৃষ্ণের নির্দেশে গোকুলে বাসিন্দারা ইন্দ্রদেবের পুজো করেননি, তখন ইন্দ্রদেব তো ভীষণ রেগে গেছিল এবং প্রবল ঝড় বৃষ্টিপাত শুরু করেছিলেন, পুরো গোকুল জলে ডুবে যায়। তখন শ্রীকৃষ্ণ নগরবাসীকে রক্ষার জন্য কী করেছিলেন, এক আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে নিয়েছিল। ইন্দ্র এতে আরও রেগে গেলেন এবং বৃষ্টিকে আরও তীব্র করলেন, কিন্তু শেষ পর্যন্ত ইন্দ্রদেব তার ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের লীলা উপলব্ধি করলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং ঝড় বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। কথিত আছে যে শ্রীকৃষ্ণ পরপর 7 দিন নাকি পর্বত বহন করেছিলেন, এবং এই সময় তিনি নাকি অন্ন জল একেবারেই কিন্তু গ্রহণ করেননি। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মাতা যশোদা তারা মিলে, ব্রজবাসীরা মিলে কিন্তু 7 দিন ওই অষ্টপ্রহর হিসাবে 56 ধরনের খাবার কিন্তু প্রস্তুত করে কৃষ্ণের কাছে, এবং তারপর থেকেই প্রত্যেক জন্মাষ্টমীতে তার জন্য 56 ধরনের ভোগ কিন্তু প্রস্তুত করা হয়। আর এই দিন ছাপ্পান্ন ভোগ দেওয়া কিন্তু ভীষণ শুভ বলে মনে করা হয়, এবং ভক্তদের মনের আশাও কিন্তু পূর্ণ হয়। আর এই কারণেই কিন্তু তারপর থেকে কিন্তু 56 ভোগ বা তার অধিক ভোগ কিন্তু নিবেদন করা হয়। তাই তোমরাও চেষ্টা করবে 56 ভোগ নিবেদন করার, জানি সবার পক্ষে সম্ভব হয় না, তবুও চেষ্টা করবে ভগবানকে একটা দিন খুশি করার জন্য। আর এই 56 ভোগে এবারে কী কী থাকে তোমাদেরকে আমি সেটা বলবো। প্রথমেই বলবো 10 রকমের ভাজা তোমরা নিয়ে নেবে, আলু, পটল, বেগুন, উচ্ছে, কাঁকরোল ভাজা, কাঁচকলা ভাজা, ডালের বড়া, এরকম ভাজা তোমরা অনেক রকমের আইটেমস নিয়ে নেবে। 10 রকমের ফল নিয়ে নেবে, শসা, পেয়ারা, লেবু, ন্যাশপাতি, তরমুজ, যা যা ফল হয় 10-12 রকমের যত ফল হয় নিয়ে নেবে। এখানেই দেখো তাহলে 22টা মতন জিনিস কিন্তু হয়ে গেল। আর তারপরে তোমরা 15 রকমের মিষ্টি নিতে পারো, তাহলে আরও আইটেমস বেড়ে গেল। 15 রকমের মিষ্টি নিলে বা 10 রকম বা 12 রকমের মিষ্টি তোমরা নিয়ে নিতেই পারো। আর তারপরে এবার মেন আইটেমে তোমরা আসবে, অন্ন দিতে পারো, পোলাও দিতে পারো, বিরিয়ানি ভোগ লাগাতে পারো, তারপরে হচ্ছে মোচার তরকারি আছে, পাঁচমেশালি সবজি আছে, তারপরে হচ্ছে আরও আলুর দম, লুচি, পায়েস, তারপরে তোমরা বাঁধাকপির তরকারি, ফুলকপির রোস্ট, পাঁপড় দিতে পারো, বিভিন্ন রকমের পাঁপড়, ভেন্ডি ভাজা, পটল পোস্ত, আরও অনেক অনেক নিরামিষের আইটেম আছে, পনির আছে, তারপরে হচ্ছে উচ্ছে ভাজা, উস্তে ভাজা, এগুলো তো সমস্ত কিছু তোমাদেরকে আমি বলেইছি। মিষ্টি দই দিতে পারো, ডাব দিতে পারো, তো নিরামিষের একটা লিস্ট তোমরা একটা বানিয়ে নেবে, যেরকম আর কি আমি প্রত্যেক বছর করি, একটা লিস্ট কিন্তু আমি তৈরি করে নিই যে এই এই জিনিসগুলো আমি দেবো। আর ইজি আইটেম তোমাদেরকে আমি বেশিরভাগই বলে দিলাম, সেটা হচ্ছে মিষ্টি 15 রকমের নিয়ে নেবে, 10টা আইটেম থাকবে হচ্ছে তোমার ভাজার, আর বেশিরভাগটা কিছুটা রান্না করবে, চাটনি, পায়েস, তারপরে হচ্ছে আলুর দম, লুচি, তারপরে সুজি দিতে পারো, আর হচ্ছে তোমার পনিরের আইটেম করতে পারো, ধোকা করতে পারো, ধোকার ডালনা করতে পারো, অনেক কিন্তু হিউজ আইটেম রয়েছে। আমরা ভাবি যে এত আইটেম কীভাবে দেবো, কিন্তু কীভাবে যে কমপ্লিট হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো আমরা চেষ্টা করি 15 থেকে 20টা মতো নিজের হাতে রান্না করার, মা আর কি রান্না করে, আর বাকি সমস্ত কিন্তু ফল, মিষ্টি এগুলোই থাকে। আর যবে থেকে আমি ভেজিটেরিয়ান হয়েছি তবে থেকে আমি বাইরে থেকে কোনো ঝুড়ি ভাজা বা কোল্ড ড্রিঙ্কস, বা কোল্ড ড্রিঙ্কস তো ভগবানকে সেবা দিতেই নেই, মানে ওই যে ফ্রুটি, এগুলো কিন্তু আমি একদমই নিবেদন করি না। আমি সমস্তটাই চেষ্টা করি ঘরে মা পুরো তৈরি করে দেয় ওটাই নিবেদন করার, আর শুধু মিষ্টির দোকানে যা পাওয়া যায় সেগুলোই কিন্তু আমি নিবেদন করি। তো এরকম একটা তোমাদেরকে আমি নলেজ দিয়ে দিলাম, এরকমভাবেই কিন্তু তোমরা সেবা দিতে পারো।